ভিতরে জানলার গায়ে এসে সে দু থাবা তুলে চিৎকার চেঁচামেচি করছে। তাই বাধ্য হয়ে আমরা স্থানীয় সংবাদের দ্বারস্থ হয়েছি। তাই দাসপুর থেকে সুভাষমণি বলছি। অসাধিতভাবে এর আগেও আর একবার ঘটনা ঘটিয়েছিল, এইভাবেই কুকুরকে চাবি দিয়ে রেখে গেছিল। স্থানীয় সংবাদকে অসংখ্য ধন্যবাদ। শনিবার থেকে তালাবন্দী অবস্থায় পথ কুকুর ক্ষুধার সাথে আতঙ্কে প্রাণ ওষ্ঠাগত সারমেয়র। আজ রবিবারের সকাল থেকেই স্থানীয়দের আপ্রাণ চেষ্টা ওই সারমেয়কে উদ্ধারের। কার্নিশ বেয়ে দ্বিতলে উঠে স্থানীয়দের কয়েকজন পোস্ট অফিসে আটকা পড়ে থাকা ওই কুকুরকে জল ও খাবার দেন। স্থানীয়দের অভিযোগ, এর আগেও একইভাবে পোস্ট অফিসের কর্মীরা পথ কুকুরকে ভেতরে রেখেই অফিস চাবি দিয়ে চলে গিয়েছিলেন। ঘটনা দাসপুর থানার দাসপুর বাজার লাগোয়া সাব পোস্ট অফিসের। 18 ফেব্রুয়ারি শনিবারের ঘটনা, সেই থেকেই তালাবন্দি ওই কুকুর। পোস্ট অফিস সরকারি দপ্তর, তাই স্থানীয়রা তালা ভেঙে ওই কুকুরকে উদ্ধারও করতে পারছেন না। পরে বিষয়টি আমাদের স্থানীয় সংবাদে প্রকাশ পেতেই নড়ে চড়ে বসেছেন ওই পোস্ট অফিস কর্তৃপক্ষ। আজ রবিবারের বিকেলে পোস্ট অফিসের পোস্টমাস্টার জয়দেব সামন্ত নিজে এসে তালা ভেঙে দিলেন। উদ্ধার হলো ওই পথ কুকুর। সন্তু বেরার রিপোর্ট, স্থানীয় সংবাদ, ঘাটাল। দাসপুর পোস্ট অফিসে কাল রাত্রিবেলা থেকে একটা কুকুরকে চাবি দিয়ে পোস্টমাস্টার রেখে চলে গেছে। সারা রাত ধরে খুব চিৎকার করেছে, আমরা তো আজে বুঝতেই পারতাম না। সকালবেলা উঠে দেখলাম যে আমার বাড়ির অপোজিশনে একদম দাসপুর দূরেই পোস্ট অফিসের জানলা দিয়ে দেখতে পাচ্ছে একটা কুকুর বিরাট চিৎকার করছে। বিরাট মানে এখনও পর্যন্ত কুকুরটা তার ভিতরে রয়েছে এবং খাওয়া পলা জল পর কিছুই পায়নি। সে প্রাণ ভয়ে ভীত হয়ে জানলার গায়ে এসে সে দু থাবা তুলে চিৎকার চেঁচামেচি করছে। তাই বাধ্য হয়ে আমরা স্থানীয় সংবাদের দ্বারস্থ হয়েছি। তাই দাসপুর থেকে সুভাষমণি বলছি। আমার বাড়ি এটা কী মনে হচ্ছে, মানে এটা কি ইচ্ছা করে করে গেছে? ইচ্ছাকৃতভাবে এর আগেও আর একবার ঘটনা ঘটিয়েছিল, এইভাবেই কুকুরকে চাবি দিয়ে রেখে গেছিল। আমরাই আবার ডাকা হাঁকা করে কোনো রকম এখান থেকে বার করছিলাম, কিন্তু আমি কাল রাত থেকে মানে তো জল কিংবা খাবারটা কিছুই পায় না, কিছুই পায় না। আমরা খাবার দিয়েছি, জল দিয়েছি, কুকুর বিরাট চিৎকার করছে। আশা করি সেটা এখনো লাইভে আছে, দেখতেও পারবেন। আমরা এখানে রয়েছি। আপনার নাম? আমার নাম সুভাষমণি, দাসপুর নুনিয়াগোদা। ওইখানে নিচের গেটে চাবি দেওয়া ছিল, কিন্তু ভিতরে লকটা আটা ছিল, আর এই পাশে যে ভিতরের দিকে ওটা মানে যে চাবি দিয়ে গেলো শেষকালে, এবং সেটা লক্ষ্য পায়নি, কুকুরটা রয়ে গেলো ভিতর দিয়ে। আজকে কি করে বের করলেন? এখন এখন যেহেতু ওই ওই তালাটাকে ভাঙা হলো, তালা ভেঙে দিয়ে বের করা হলো। ওই তালাকে আপনাদের কাছে নেই? ওই তালাকে আপনাদের কাছে নেই? না না না, চাবিটা পাচ্ছি না, খুঁজে পাচ্ছি না। আচ্ছা, যে যে চাবিটা রাখে না সেটা আসেন। তখন অন্ধকার ছিল, ডুবলে ভুল করে চাবিটা দিয়েছে কাজল শান্তি কর্মকার সাংবাদিক, উনি আমাকে ফোন করেছিল। তারপর এসে স্থানীয় সংবাদকে অসংখ্য ধন্যবাদ। আমরা এই কুকুর সম্পর্কিত পোস্ট অফিসে বিষয়ে গতকাল রাত্রি থেকে যে কুকুর ছিল, রাত্রিবেলা 1:30 পর থেকে কুকুর বন্ধ করে গেছিলো। আমরা নিরুপায় হয়ে স্থানীয় এজেন্টদের বলেছিলাম, কিন্তু কোনো উপায় না দেখে আমরা স্থানীয় সংবাদকে খবর দিয়েছিলাম। তাদের সাংবাদিক এসে আমাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করে এই প্রচার করার পর পোস্টমাস্টার 6:30 সময় এসেছেন, কিন্তু চাবি নিয়ে আসেননি। দেখলাম তিনি হয়তো কীভাবে আছেন আমরা জানি না, তা সঙ্গে দাঁড়িয়ে থেকে তালা ভেঙে গেট ভেঙে ছেনি হাতুড়ি দিয়ে সেই কুকুরকে রেস্কিউ করা হয়েছে। আর এই স্থানীয় সংবাদকে আমার অসংখ্য ধন্যবাদ। এইভাবে এরা এগিয়ে চলুক, এইভাবে মানুষের পাশে থাকুক, মানুষকে সহযোগিতা করুক। একটা নিরীহ প্রাণীকে বাঁচানোর জন্য এদের লড়াইকে আমি সাধুবাদ জানাই। আগামী দিনে সবাই এদের পাশে আমরা রয়েছি। আশা করি এইভাবেই এরা বেড়ে উঠুক, আমাদের সহযোগিতা করুক, কন্যার বিরুদ্ধে আমরা যেন প্রতিবাদ করতে পারি।